প্রশ্নটা কি, হুজুর আপনাকে জিজ্ঞেস করতে চাই, মানুষের পায়খানা তিতা না মিঠা? মন মেজাজটা কি ঠিক থাকবে বলেন? তিনবার ঘুম ভাইগা, প্রশ্ন করলো পায়খানা তিতা নাকি মিঠা। আমি আপনি হইলে আগে পিটা নিয়ে দেবো দুইটা। পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত মহাব্বত করে বানাইছেন, আল্লাহ কত সুন্দর করে আমাকে আপনাকে বানাইছেন। আল্লাহ কি জাহান্নামে দেওয়ার জন্য বানাইছেন? হ্যাঁ, আল্লাহ তো আমাদেরকে জান্নাতে পৌঁছাতে চান। আল্লাহ চান না কোনো বান্দা জাহান্নামে যাক। আল্লাহ তো চান সমস্ত বান্দা বান্দি জান্নাতে চলে যাক, কিন্তু শয়তানের ওয়াসওয়াসার কারণে, শয়তানের ফ্রেমে পড়ার কারণে আমরা জান্নাত থেকে দূরে সরতেছি, জাহান্নামের অতি নিকটে পৌঁছতেছি, জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক মহাব্বত করেন। একটা পথ হারা বান্দা, গুনাহগার বান্দা যখন আল্লাহর দরবারে ফেরেন, আল্লাহ কি পরিমাণ খুশি হন জানেন? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসাফির লম্বা সফরে বের হল, তার পাথেও ছিল, তার সামানা ছিল, তার সওয়ারিও ছিল, তারপরেও সফরে ক্লান্ত শ্রান্ত অবস্থায় বিশ্রাম নেওয়ার জন্য কোথাও ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে দেখে তার সওয়ারি নেই, তার সামানাপত্র কিছুই নেই। এই ব্যক্তি খুশি না বেজার? বেজার। কেন? সওয়ারি ছিল, ছামানা ছিল, তারপরেও যদি এত ক্লান্ত হয়, এখন যদি সওয়ারি না থাকে, সামানা না থাকে, সামনের সফরটা আরো কত কঠিন হবে বলেন? ব্যক্তি চোখের পানি ফেলাতে ফেলাতে সামনে অগ্রসর হল, লম্বা সফরে বের হল, আবার ক্লান্ত শ্রান্ত হৃদয় নিয়ে কোনো একটা স্থানে বিশ্রাম নেওয়ার জন্য ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে দেখে তার পূর্বের সমস্ত সামানা আর সওয়ারি সামনে হাজির। মুসাফের ব্যক্তি অনেক খুশি হয়ে গেল, এমন খুশি হয়ে গেল রে মুসলমান, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মুসাফির এত খুশি হয়ে গেল, জবান থেকে বের করে ফেললো, ইয়া আল্লাহ, আনতা গুলামি ওয়া আনা রাব্বুক, ও আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার প্রভু। তার বলার দরকার ছিল আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার প্রভু, কিন্তু উল্টা বলে ফেলল খুশি হওয়ার কারণে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার প্রভু। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মুসাফির, ও দুনিয়ার মানুষ, তোমরাও তো একটা মুসাফির। ওই মুসাফির তার সামানা পাত্র পাইয়া যেরকম খুশি হইল, আল্লাহর পথ হারা বান্দা যখন আল্লাহর দরবারে এসে আল্লাহর কাছে তওবা করে,
আমার মাওলাই পাক রব্বুল আলামিন ওই মুসাফিরের সে কোটি কোটি গুণ বেশি খুশি হয়। তার কারণ যে যে জিনিসটা নিজের হাতে তৈরি করে তার নষ্ট করা অনেক কষ্ট লাগে, কষ্ট নাকি খুশি? নিজের হাতে কেউ যদি কোনো তৈরি করে রে মুসলমান, নিজের হাতে নষ্ট করা অনেক কষ্ট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তো নিজের হাতে আমাকে আপনাকে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খলাকতু বিয়াদাইয়া, ওরে বান্দা, জমিন আমি বানাইলাম, আকাশ আমি বানাইলাম, চন্দ্র সূর্য সবই আমি বানাইলাম, প্রত্যেকটা মখলুকাতকে আমি বানাইলাম, আমি নিজের হাত দিয়ে বাকিগুলো বানাই নাই। আমি বলছি কোন ফায়াকুন, হয়ে যাও তো হয়ে গেছে। ফেরেশতাকে বলছি বানাও, ফেরেশতা বানাই ফেলছে। কিন্তু ও বান্দা তুমি শুনে নাও, আমি আল্লাহ, তুমি মানুষকে কোন বলে বানাই নাই, আমি আল্লাহ কোনো ফেরেশতা দিয়ে তোমারে বানাই নাই, আমি আল্লাহ নিজের হাতেই তোমারে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদেরকে বানাইলেন, নিজের হাতে কেন আমাদের বানাইলেন? ও মিয়া, ফেরেশতার মাধ্যমে গরু তৈরি, ছাগল তৈরি, ভেড়া তৈরি, দুম্বা তৈরি। একশোটা ছাগলের মধ্যে যদি তোমার ছাগলটা ছেড়ে দাও, একটু পরে তোমার ছাগলটা আর খুঁজে পাইবা না, চিনবা না তোমার ছাগল কোন। একশোটা গরুর মধ্যে যদি তোমার গরু ছেড়ে দাও, তোমার গরুটা খুঁজে পাইবা না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে হাত দিয়ে আমাদের বানাইলেন, একশোটা দুইশোটা কেন, কোটি কোটি মানুষের মধ্যে যদি একটা মানুষকে ছেড়ে দেওয়া হয়, এই কোটি কোটি মানুষের মধ্যে মানুষটাকে খুঁজে সহজে বের করা সম্ভব। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই, একজনের কালারের সাথে আরেকজনের কালারের কোনো মিল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তো প্রাণীগুলি দেখে তুমি অনেক খুশি হও যে আল্লাহ কত সুন্দর করে বানাইল, জেবরা কত সুন্দর করে বানাইল, উট কত সুন্দর করে বানাইল, ময়ূর পাখি কত সুন্দর করে বানাইল, তুমি প্রাণীগুলি দেখে খুশি হও, কিন্তু নিজের চেহারার দিকে তাকাইয়া খুশি হও না রে বান্দা, আমি আল্লাহ যে তোমারে কত সুন্দর করে বানাইলাম, তুমি তো একটু খুশি হইলা না। যে ময়ূরকে দেখে তুমি খুশি হও আর অনেক সুন্দর বলো, সেই ময়ূর পাখি যখন নিজের পায়ের দিকে তাকায়, লজ্জায় তার পাখাগুলি সরিয়ে দিয়ে নিজের পাকে ঢেকে নাই। ময়ূর পাখি পাখা সরায় না, কেন সরায়? যখন নিচের দিকে তাকায় পা বিশ্রী দেখায়, কুশ্রী দেখায়, সুন্দর দেখায় না, লজ্জায় পাগুলি ঢেকে নেয়। পশু নিজে জানে তুমি মানুষ কত সুন্দর, কিন্তু মানুষ তুমি বুঝলা না তুমি কত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তীন, ডুমুর ফলের কসম, ওয়া যাইতুন, যাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, এই মক্কা নগরীর কসম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা জিনিসের শপথ করে বলেন, যে বান্দা
ডুমুর ফলের কসম জাইতুনের কসম সিনাই পর্বতের কসম মক্কা শহরের কসম আমি আল্লাহ তুমি মানুষকে সুন্দর কাঠামো দিয়ে বানাইছি আল্লাহই বানাইছেন এত সুন্দর করে আমি আপনি বলি প্রাণীগুলি কত সুন্দর কিন্তু নিজেকে আল্লাহ কত সুন্দর করে বানাইলেন নিজের দিকে একটু তাকাইলে না প্রেমতে হাল চেয়ে রাদানি কেসিস প্রেমতে খদরা নাদারি আহামকিস এমিয়া প্রত্যেকটা জিনিসের মূল্য বুঝলাম পশু পাখির মূল্য বুঝলা তরি তরকারির মূল্য বুঝলা গাড়ি বাড়ির মূল্য বুঝলা সব জিনিসের মূল্য বুঝলা কিন্তু নিজের মূল্য বুঝলা না নিজের যে কত দাম তুমি বুঝলা না এটার মতো আহাম কি আর কোনোদিন হতে পারে না মানুষকে আল্লাহ কত সুন্দর করে বানাইলেন মানুষ সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সুন্দরের অধিকারীকে বলেছেন আমার আল্লাহ খলিফা মনসুরের জামানার কথা ঈসা ইবনে মূসা নামক একজন ব্যক্তি তার সুন্দরী স্ত্রীকে নিয়ে ঘরের চাদরের চাঁদের ও ঘরের ছাদের ওপরে চন্দ্রের দিকে তাকাইয়া স্ত্রীরে বলে স্ত্রী দেখো চন্দ্র কত সুন্দর আর তুমিও কত সুন্দর তবে স্ত্রী জেনে না আকাশের চন্দ্র যতই সুন্দর হোক তোমার সে বেশি সুন্দর হতে পারে না স্ত্রী ডাক দেয় বলে স্বামী আকাশের চন্দ্র তো সুন্দর আমি তত সুন্দর না স্বামী বলে না তুমি সুন্দর আকাশের চন্দ্র তো এত সুন্দর না এক পর্যায়ে স্বামী বলে ফেলল পূর্ণিমার চাঁদের চেয়েও যদি তুমি সুন্দর না হও তুমি তিন তালাক নাউযু বিল্লাহি মিন জালিক তালাক দিয়া ফেললো কথায় কথায় তালাক যাদের পদ বাড়ে যাদের টাকা পয়সা বাড়ে হঠাৎ করে জেরো থেকে যখন হেরো হয়ে যায় মুখের ব্যালেন্স ঠিক থাকে না আবুল তাবুল বলতে থাকে পাগলামি সাগলামি করতে থাকে নতুন পদের পদবি যারা অনেক সময় আবুল তাবুল বলতে থাকে এই খলিফা মনসুরের জামানার কথা তারই একজন ঘনিষ্ঠ লোক স্ত্রীকে ডাক দেয়া বলে স্ত্রী আকাশের চন্দ্রের চেয়ে যদি তুমি সুন্দরী না হও তাহলে তুমি তিন তালাক শেষ পর্যন্ত স্ত্রী তার সামনে থেকে চলে যায় বলে আমি তো তালাক হয়ে গেছি কারণ আকাশের চন্দ্রের চেয়ে তো আমি সুন্দরী হতে পারি না খলিফা মনসুরের দরবারে গিয়ে বিচার দিলেন খলিফা মনসুর সমস্ত মুফতিয়ান ইকরামদেরকে ডাক দিলেন মুফতিদেরকে ফতোয়া জিজ্ঞেস করলেন মুফতিরা ফতোয়া দেয় স্ত্রী তালাক হয়ে গেছে স্ত্রী তালাক হয়ে গেছে ফতোয়া দিলেন ওই জামানার কথা আমাদের ইমাম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই এত বড় আলেম সাহাবীদের জামানার পর থেকে ইমামে আবু হানিফার মতো কোনো মানুষ ব্রেনিয়াল কোনো মানুষ পৃথিবীতে আসে নাই ইমামে আবু হানিফার কানে যখন এই ফতোয়াটা চলে গেছে তার এই ছাত্র ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইকে ডাকে দিলেন আবু ইউসুফ তুমি যাও গে বলবা স্ত্রী তালাক হয় নাই ইমামে আবু হানিফা কত ব্রেনওয়ালা ছিলেন এক লোক ইমামে আবু হানিফাকে বলতেছেন ও যুগের ইমাম
আপনি তো সমস্ত মাসআলার সমাধানদার, আপনি তো সব ফতোয়ার মুফতি। আপনাকে একটা মানুষের ব্যাপারে জিজ্ঞেস করি, আপনি সমাধান দিয়ে দেন। এক ব্যক্তির কিছু আচরণ আমার কাছে খারাপ মনে হয়, তার সাথে তো আমি সম্পর্ক রাখতে চাই না। সে যদি মুসলমান হয় সম্পর্ক রাখব, যদি বেঈমান হয় সম্পর্ক ছাড়ব। ইমামে আবু হানিফা বলে, সমস্যা কি বলো? ওই ব্যক্তির মধ্যে সমস্যা হচ্ছে যে জিনিসটা দেখে না কিন্তু সাক্ষী দেয়। দেখে না সাক্ষী দেয়, না দেখে সাক্ষী দিলে গ্রহণযোগ্য হবে? দেখে না কিন্তু সাক্ষী দেয়। ওই ব্যক্তি রহমত থেকে দূরে সরে ফিতনাকে পছন্দ করে, রহমত থেকে দূরে থাকে ফিতনাকে পছন্দ করে। ওই ব্যক্তি জান্নাত চায় না, জাহান্নামকে ভয় করে না। ইহুদি খ্রিস্টানদের কথা বিশ্বাস করি, সব সময় আমি দেখি সে মৃত প্রাণী খায়। গুণগুলি খুব ভালো, হ্যাঁ গুণগুলি খুব ভালো। না দেখে সাক্ষী দেয়, না দেখে সাক্ষী দেয়, রহমত থেকে দূরে সরে, ফিতনাকে পছন্দ করে, মৃত্যু প্রাণী খায়, ইহুদি খ্রিস্টানদের কথা বিশ্বাস করে, এই ব্যক্তির ব্যাপারে আপনার ফতোয়া কি? সে মুসলমান নাকি সে কাফের? নাউজুবিল্লাহ বলেন, আপনারা ফতোয়া দিয়ে দিলেন। ইমামে আবু হানিফা ডাক দেয়া বলি, আসলে বিষয়টা যদি এমনই হয়, আমি নোমান বলি ওই ব্যক্তি খাটি একজন আল্লাহর ওলি। প্রশ্ন করতে পারেন, হুজুর কারবারটা একটু অন্যরকম লাগতেছে, সব খারাপ গুণ তার মধ্যে, আবার সে আবার আল্লাহর ওলি হয় কেমনে? এখন আল্লাহর ওলি কিভাবে হইল এটা জানা দরকার তো, শেষ পর্যন্ত থাকা লাগবে, তারপর উত্তর দেবো ইনশাল্লাহ। থাকবেন তো ইনশাল্লাহ, তার বলতেছেন এখানেই থাক। ইমামে আবু হানিফার কাছে একজন এসেছেন, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ঘরে ঘুমায়, দরজায় করা ঘাত করে ডাক দেয়া বলে, হুজুর আপনি তো যুগের ইমাম, আপনার কাছে মাসআলা জিজ্ঞেস করার জন্য এসেছি। কি মাসআলা বলবা? বলতেছে মাসআলা কি বলবো, আমার তো মনে নাই, ভুলে গেছে, মনে নাই ভুলে গেছে। আচ্ছা ঠিক আছে যাও, মনে হইলে আবার আসবা। আবার ইমামে আবু হানিফা ঘুমাইলেন, একটু পরে আবার আসছে, হুজুর মাসআলা জিজ্ঞেস করতে আসছে। আচ্ছা বলো, হুজুর ভুলে গেছে, জানতো কারবার। আচ্ছা ঠিক আছে যাও, স্মরণ হইলে আবার আসবা। একটু পর আবার আসছে, আইসে বলতেছে হুজুর মাসআলা জিজ্ঞেস করার জন্য আসছে, বলো, ক হুজুর ভুলে গেছে। তিনবার, চতুর্থবার আবার আসছেন, হুজুর এবার মাসআলা মনে আছে, ভুলি নাই। হুজুর প্রশ্নের জবাব দিতে হবে। ইমামে আবু হানিফা বলেন, প্রশ্নের জবাব দেব, বলো প্রশ্নটা কি? হুজুর আপনাকে জিজ্ঞেস করতে চাই, মানুষের পায়খানা তিতা না মিঠা? মন মেজাজটা কি ঠিক থাকবে বলেন? তিনবার ঘুম ভাইগা, প্রশ্ন করলো পায়খানা তিতা নাকি মিঠা? আমি আপনি হইলে আগে পিঠা নিয়ে দেবো দুইটা, বেটা পায়খানাকে আমি খাইয়া দেখছি, তিতা না মিঠা? যোগের ইমাম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, পায়খানা যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকে ততক্ষণ পর্যন্ত মানুষের পায়খানা মিঠা।
যখন পায়খানা শুকায়ে যায় তখন হয়ে যায় তিতা। হুজুর আপনি বুঝলেন কেমনে? ইমামে আবু হানিফা বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত বানাইছেন তার মধ্যে একটা মাখলুক হচ্ছে মাছি। মাছির জগতে আমি দেখেছি মাছি কখনো তিতা জিনিসের মধ্যে পড়ে না। পায়খানা যতক্ষণ পর্যন্ত ভিজা থাকে, কাঁচা থাকে, ততক্ষণ পর্যন্ত পায়খানার মধ্যে মাছি পড়ে। পায়খানা যখন শুকায়ে যায় শুকনা পায়খানার মধ্যে কোনো মাছি পড়ে না। সুবহানাল্লাহ। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একজন উস্তাদ ইমামে আমাস রহমতুল্লাহ আলাই, হুজুর তো অনেক বড় মাপের আলেম কিন্তু তার স্ত্রী ছিল একটু বাঁকা। রাত্রে যখন মাদ্রাসা থেকে পড়াইয়া বাড়িতে ফেরত স্ত্রী ঠিকভাবে কথা বলত না। একদিন দুই দিন সহ্য করা যায়, সব সময় কিন্তু সহ্য করা যায় না। একদিন স্ত্রীকে বইলা ফেলল, ফজরের আজানের আগে যদি তুমি আমার সাথে কথা না বলো তাহলে তুমি তিন তালাক। রাগ করে বলে ফেলছে, ফজরে আজানের আগে যদি কথা না বলো তাহলে কয় তালাক? তিন তালাক। আর স্ত্রী তো চাইতেছে তালাক, তার জীবন থেকে আমি সরে যাই। স্ত্রী তালাক চাইতেছে, স্ত্রী তার কথা বলে না, একেবারে দাঁতের উপরে দাঁত রাইখা চুপ করে আছে। ইমামে আমাস রহমতুল্লাহ আলাই চিন্তায় পড়ে গেলেন কি করা যায়, ফজরের আজানের আগে যদি স্ত্রী কথা না বলে স্ত্রী তো তালাক হয়ে যাবে। ইমামে আবু হানিফা রহমতুল্লাহের কাছে দৌড় দেয়, উস্তাদ ছাত্রের কাছে দৌড় দেয়, গিয়ে বলতেছে, নোমান আজকে অনেক বড় একটা ভুল করেছি নোমান। ইমামে আবু হানিফার নাম ছিল নোমান। কি হয়েছে উস্তাদ? আমি তো মারাত্মক ভুল করেছি, তোমার আম্মা জানকে আমি তালাক দিয়ে দিছি। বলেন ব্যাপারটা কি, কেমনে তালাক দিলেন, কয় ঘটনা তো এই। ইমামে আবু হানিফা ডাক দেয়া বলে, উস্তাদ চিন্তার কোনো কারণ নাই, আপনি বাসায় যান, নাক ডাইকা ঘুমান, তালাক থেকে স্ত্রীকে বাঁচানোর দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বাড়ি যাইয়া বললেন, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই ফজরের আজানের আধা ঘন্টা আগে মসজিদে যাইয়া বলে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান যখন দিলেন ইমামে আমাসের স্ত্রী বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মতো বদমাইশের জীবন থেকে আমারে বাঁচাইলেন। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই আজান দেওয়ার পর দৌড় দিয়ে ওস্তাদের বাড়িতে চলে গেলেন। ওস্তাদকে ডাক দেয়া বলে, ওস্তাদ আম্মা জান কি কথা বলেছেন? কয়, হ্যাঁ কথা তো বলেছে, স্ত্রী তো তালাক হয়ে গেল। কয়, হুজুর চিন্তার কোনো কারণ নাই, আপনার স্ত্রী তালাক হয় নাই। কেন? কয়, হুজুর একটু আগে যে আজানটা আমি দিছি না, হুজুর ওই আজান তো ফজরের আজান দেই নাই, ওটা তো তাহাজ্জুদের আজান দিছি। সুবহানাল্লাহ বলবেন না? এত বুদ্ধি ছিল ইমামে আবু হানিফা। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইকে ডাক দে বলে, ইউসুফ যাও খলিফা মনসুরের দরবারে যাও,
যাইয়া বলো স্ত্রী তো তালাক হয় নাই, মনে আছে নি? ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি খলিফা মনসুরের দরবারে গেলেন, যাইয়া বলতেছে স্ত্রী তো তালাক হয় নাই, কেমনে তালাক হয় নাই, দলিল দেব ঠিক, যারা ফতোয়া দিয়েছে তালাক হয়েছে ওই সমস্ত মুফতিয়ান একরামদেরকে ডাক দেন। মাগরিবের নামাজের পর খলিফা মনসুর সবাইরে ডাক দিলেন, সবাই চলে আসলেন। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি দলিল দেব ঠিক, আমার পেছনে আপনাদেরকে শান নামাজটা পড়তে হবে, আমি করব ইমামতি, আপনারা হবেন মুক্তাদি। এশার নামাজে দাঁড়াইলেন, দাঁড়ায়া সূরা তিন তেলাওয়াত শুরু করলেন, ওয়াত্তিনি ওয়াজ জাইতুন ওতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম, লাকাদ খালাকনাল ইনসানা, তাই না? কিন্তু তিনি কি বলতেছেন, লাকাদ খালাকনাল কমারা, পেছন দিক থেকে মুফতিরা লোকমা দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলেন, লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম, আবার লোকমা আসে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এইভাবে তিনবার লোকমা আসার পর ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ মুফতিরা নামাজ ছেড়ে দেন, নামাজ পরে পড়ব, আপনারাই তো দলিল দিলেন ওই ব্যক্তির স্ত্রী তালাক হয় নাই, কেমনে? ওই ব্যক্তি তো বলেছিলেন চন্দ্রের চেয়ে যদি সুন্দরী না হও তালাক, তো আমি তো বলছিলাম লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি আল্লাহ চন্দ্রকে সুন্দর কাঠামো দিয়ে বানাইছি, আপনারা এটাকে তো ভুল বলতেছেন, আপনারা চন্দ্রের কথা না বইলা মানুষের কথা বলতেছেন, তাহলে শ্রেষ্ঠ কে হইল, চন্দ্র নাকি মানুষ? তো এটাই তো বলছিল চন্দ্রের চেয়ে যদি তুমি সুন্দরী না হও তাহলে তালাক, সে তো সুন্দরী তালাক হবে কেন, কথা বোঝেন নাই? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আমাদের বানাইলে, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও উম্মতেরা শোনো, তোমরা যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবা, আর বাগুন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা দুনিয়া, চারটা গুণ এমন আছে যে চারটা গুণ যদি তোমরা অর্জন করতে পারো, তোমাদের মৃত্যুর আগ পর্যন্ত কোনো জিনিস তোমাদেরকে বিপদে ফেলতে পারবে না, শত্রু তোমাদেরকে দমাতে পারবে না, রিজিকের পিছনে তোমাদের ঘুরতে হবে না, কেউ তোমাদেরকে লাঞ্ছিত বঞ্চিত ক্ষতিগ্রস্ত করতে পারবে না, কিন্তু চারটা গুণ খুব ভালো করে জেনে নাও, কয়টা গুণ? চারটা, চারটা গুণ, চারটা গুণ যদি কেউ অর্জন করতে পারে তাহলে পৃথিবীর কোন শক্তি নাই তাকে নষ্ট করবে, কয়টা গুণ? এক নম্বর গুণ, হেফজুল আমানাতি, আমানতকে হেফাজত করা, কি আমানতকে হেফাজত করা, আমানতকে হেফাজত করা। বর্তমানে আমানতের হেফাজত হয় না, রাস্তায় যদি 100 টাকা পাওয়া যায় সঙ্গে সঙ্গে আমরা ওঠে নেই আর নিজেকে ধন্য মনে করি, হায় রে তুমি 100 টাকা পাইলা, ফিরি ফিরি পাইলা। ও মিয়া এটা কি জানো, 100 টাকার কারণে কেমতর ময়দানে আল্লাহর আদালতের কাঠ গড়ায় তোমার জবাব দিতে হবে। আমানতের খেয়ানত করে নাও, আমানত যদি হেফাজত করতে পারো রে মুসলমান,
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগি শান্তির জিন্দেগি আল্লাহ দান করবেন। আমানতের হেফাজত যদি না হয়, খেয়ানত যদি হয়ে যায়, দুনিয়ার জিন্দেগি লাঞ্ছনার জিন্দেগি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিলেন আমানত, আল্লাহ সম্পদ দিলেন আমানত। কবি কত সুন্দর ভাষায় বলেন, এই আমানত চান্দে রোজা নজদে মাস, দর হাকিকত মালিকে হর শাইখ দাস। এই আমানত চান্দে রোজা নজদে মাস, দর হাকিকত মালিকে হর শাইখ দাস। ইন্নামা আমওয়ালুকুম রায়াদগীব, মালু আওলাদ জাহাবরবাদগীব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা সম্পদ আমি আল্লাহ তোমারে দিলাম, সন্তান আমি দিলাম, এটা তো কিছুদিনের জন্য আমানত দিলাম, তুমি হেফাজত করবা। হেফাজত যদি করতে পারো, পরকালের জিন্দেগি শান্তির জিন্দেগি হবে। খেয়ানত যদি হয়ে যায়, দুনিয়ার জিন্দেগি লাঞ্ছনার জিন্দেগি হবে। এ মুসলমান, আমানত যদি হেফাজত করা হয়, আমানত হেফাজতের ফলাফল দুনিয়াতে ভালো পাওয়া যায়, এরকম অনেক ইতিহাস পাওয়া যায়। ইমামে কাজী আবু বকর রহমতুল্লাহ আলাই মক্কার টগবগে একজন যুবক, সব সময় আল্লাহর জিকির আজকারের মধ্যে থাকত, কখনো কোনো গুনাহ করত না। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাই সব সময় দুনিয়া থেকে বেরোত থাকত, দুনিয়ার পেছনে কখনো ঘুরত না। তিন দিনের ক্ষুধার্ত ব্যক্তি, তিন দিন ধরে পেটে কোনো খাবার যায় না, খাবারের তালাশে ঘর থেকে বাইর হয়ে গেছে। ঘর থেকে বাইর হওয়ার পর রাস্তায় দেখে সুন্দর একটা হীরার হার ঝলমল ঝলমল করছে। হারটা উঠাই নিলেন, চিন্তা করলেন, এই হার তো আমার না, হয়তোবা কোনো না কোনো ব্যক্তি এই হারটা জমিনে ফেলে দিয়েছে, অজান্তে পড়ে গেছে, এটা ভোগ করার অধিকার তো আমার নাই। আমানতকে হেফাজত করলেন। এরপরে বাজারের দিকে গেলেন, আগের জামানায় সর্বপ্রকার এলান হতো বাজারে, কোথায় আমরাই তো ছোটবেলায় দেখছি, বাজারে কোনো একটা টিনের মধ্যে বা কিছুর মধ্যে বাড়ি দেওয়া হইতো, মানুষ যাইতো, ভাই কি হয়েছে, আগামীকালকে অমুক বিষয়, একটা ঘোষণা দিত, তাই না? আগের জামানায় বাজারে এলান করা হইতো, ঘোষণা করা হইতো। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি বাজারের দিকে ছুটে গেলেন, যাইয়া দেখতেছেন একজন বৃদ্ধ মানুষ ঘোষণা দেয়, আমার একটা দামি হার হারিয়ে গেছে, কেউ কি পাইছেন নাকি? কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি বলেন, আসেন আমার বাড়ির দিকে আসেন, যদি উপযুক্ত প্রমাণ দিতে পারেন হার আপনাকে দিয়া দেব। বাড়িতে যাওয়ার পর উপযুক্ত প্রমাণ যখন পাইলেন, কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি দামি হারটা তাকে বুঝাই দিলেন। এই হারটা পাইয়া বৃদ্ধ মানুষ 500 দিনারের একটা থলি তাকে উপহার দিলেন। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি বলেন, আমানতকে হেফাজত করার নেকি থেকে আমি বঞ্চিত হতে চাই না। আমানতকে হেফাজত করছি, এর বিনিময় নেব আমি আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আমি তো আপনার কাছে কোনো বিনিময় নিয়ে আমার পরকালকে আমি নষ্ট করতে পারবো না। ওই আল্লাহর ওলি বৃদ্ধ মানুষ কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহির চেহারার দিকে তাকায়,
কত মানুষ দেখলাম এরকম যুবক দেখলাম না যুবক জামানায় কি এত আল্লাহর ওলি হয়ে যায় ফিরার পথে এক পা বাড়ির দিকে যায় দুই পা ওই যুবকের বাড়ির দিকে যায় যুবকের সাহারা দেখা ছাড়তে চায় না যুবকের বাড়ি ছেড়ে চলে যেতে চায় না ওই বৃদ্ধ মানুষটা মনে মনে ভাবেন এরকম ওলি তো আর দুনিয়ার জামানায় খুঁজে পাওয়া যাবে না ওই ব্যক্তি তখন বাড়ি ছেড়ে চলে গেলেন কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহ লম্বা একটা সফরে বাইরে হইলেন জাহাজের মধ্যে জাহাজে উঠিয়া যখন সফরে যায় জাহাজ সমস্ত মানুষ সহ সমুদ্রে ডুবে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি নিজামের মাধ্যমে কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইকে হেফাজত করেছি আমানতকে হেফাজত করার ফলাফল এটা আমানতকে হেফাজত করার ফলাফল এটাই কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি দেখেন মক্কার মানুষ এখন ইমানে সমুদ্রের শৌকতে ভেসে উঠেছেন সমুদ্রের কিনারার মধ্যে দেখেন অচেনা একটা জায়গা দেখা যায় আশেপাশে কোনো মসজিদ তো দেখা যায় না হঠাৎ করে নজর পড়ে যায় একটা মিনার দেখা যায় মিনার দেখলে বুঝে নিতে হয় এটা কোনো না কোনো মুসলমানের একটা উপাসনালয় এটা মুসলমানের ইবাদতের জায়গা কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি সেই মিনারের দিকে দৌড় দেয় দৌড় দিয়ে গিয়ে দেখে একটা মসজিদ সেখানে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে এরপর সর্বপ্রথম শুকরিয়ার দুই রাকাত নামাজ আদায় করে নেয় দুই রাকাত নামাজ আদায় করার পর কোরআন শরীফের তেলাওয়াত শুরু করে দেয় তেলাওয়াত এত মধুর আশেপাশের মানুষের চোখের থেকে পানি ঝরতে থাকে এত সুন্দর তেলাওয়াত তো কোনোদিন শুনি নাই এলাকার মানুষগুলি তার পাশে জমে যায় বলে যুবক আপনি কোথায় থেকে এসেছেন পূর্ণাঙ্গ ঘটনা শোনায় দেয় এলাকাবাসী বলে আপনি তো আসেন নাই পাঠাইছেন আমার আল্লাহ এই এলাকায় ইমামতি করার মতো মানুষ তো কেউ নাই কিছুদিন আগে ইমাম ছিলেন ইমাম তো মারা গেছে আপনাকে এই মসজিদের ইমামতি করতে হবে কাজী আবু বকর রহমাতুল্লাহ এই মসজিদের ইমামতির দায়িত্ব নিলেন কিছুদিন পর এলাকার মানুষ এসে ডাক দিয়ে বলল হুজুর আপনি কি বিবাহ করেছেন না আমি তো বিবাহ করি নাই এই এলাকার সর্বপ্রথম মুসলমানের কন্যা জীবিত আছে ওই মুসলমান কিন্তু দুনিয়া ছেড়ে চলে গেছে তার মেয়ে এখনো দুনিয়াতে আছে মেয়ে দেখতে মনে হয় জান্নাতের হুর হুজুর আপনি কি বিবাহ করবেন কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ার জিন্দিগিতে থাকলে তো বিবাহ করতেই হবে قال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي ومن رغب عن سنتي فليس مني বিবাহ আমার সুন্নাত যে ব্যক্তি বিবাহ থেকে মুখ ফিরাই নিল সে তো আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় কার কথা কার কথা নবীজির কথা কার কথা নবীজির কথা কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি বলেন আচ্ছা ঠিক আছে আমি মেনে নিলাম এখন ওই মেয়েকে প্রস্তাব দেন যদি গ্রহণ করে না এই বিবাহ বন্ধনাবদ্ধ হয়ে যাব এলাকাবাসী ডাক দিয়া বলে এইরকম এইরকম সুন্দর যুবক তো আর খুঁজে পাওয়া যাবে না আল্লাহর ওলি আল্লাহর ওলি আল্লাহ পাঠাইছে মেয়েটা ডাক দিয়া বলে
আমার জীবনে এমনই একটা সঙ্গিনী দরকার, এরকম আল্লাহর ওলি তো দরকার। বাস বিবাহের কাজ হয়ে গেল, বাসর ঘরে যখন আল্লাহর ওলি ঢুকলেন, ইমামে কাজী আবু বকর রহমতুল্লাহ যখন বাসের ঘরে ঢুকি, স্ত্রীর চেহারার দিকে যখন তাকায়, দেখতে পায় স্ত্রীর গলার মধ্যে একটা সুন্দর হার ঝলমল ঝলমল করছে। সাহারার দিকে তাকায় না, হারের দিকে তাকায়, স্ত্রী বলে হাকিকত তো দুনিয়া বে খবর হয়, দুনিয়া কি নমায়াস পর নজর হে, হাকিকত তো দুনিয়া বে খবর হয়, দুনিয়া কি নমায়াস পর নজর হয়। এ জবাব, দুনিয়ার বাস্তবতা থেকে তুমি বেখবর, তুমি কিছুই জানো না। লোকেরা তো বলে শোনো তুমি নাকি আল্লাহর ওলি, কিন্তু দেখতেছি দুনিয়ার প্রতি তোমার রূপ, তোমাকে তো আল্লাহর ওলি বলতে মনে হয় না। তুমি আমার সাহারার দিকে তাকাও না, আমার হারের দিকে তাকাও, এই দামি জিনিসের দিকে তাকাও। যে দুনিয়ার লোভী সে কখনো আল্লাহর ওলি হতে পারে না। এবার স্বামী ডাক দেয় বলে স্ত্রী আমার উপর কখনো খারাপ ধারণা করবা না, তিন দিনের ক্ষুধার্ত মানুষ বের হয়েছিলাম, রাস্তায় একটা হার পড়েছিল ওটা উঠাইছিলাম, ভোগ করি নাই, আমি ওই হাতটা একটা বৃদ্ধ মানুষকে ফিরাই দিয়েছি, আজকে মনে হয় ওই হারটা এই হার পরিপূর্ণরূপে মিল পাওয়া যায়। স্ত্রী ভুল ধারণা করবা না, আমি মনে করছি ওই হার কি এই হার কি না। স্ত্রী বিছানা থেকে লাফ দিয়ে ওঠে, যুবকরে জড়ায় ধরে বলে স্বামী গ মেহরবানি করে আমাকে আপনি মাফ করে দেন, আমার বাবা দীর্ঘদিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে বারবার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেছিলে, মালিক আমার মেয়েটাকে যদি এরকম কাজী আবু বকরের মতো একটা যুবকের সাথে বিবাহ দিতে পারতাম আল্লাহ কতই না ভালো হতো, কিন্তু আমি মনে মনে ভাবছিলাম স্বামী